ده مفيش. ده مفيش. لا انت بس تقول. انا استفدت يوم ولا زاد ما فيش. ديكلو كوميرشال كل ده لاقي. শাহরুখ এখন বক্সের সামনে ত্রিপুরা মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়গুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যসভায় নিয়ে দেখুন, আগে রেজাল্ট চলে আসুক, পাঁচটা রেজাল্ট বেরোবে, ইলেকশনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে রেজাল্ট বেরোনোর পরেই বলা উচিত। আর যেটা আপনি বলছেন যে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার মানুষ বিকাশ ডেভেলপমেন্ট এই যে শব্দটা প্রথম বুঝেছে, আর সেটা 2018 থেকে এ সরকার কাজ করার পর থেকে মানুষ অনুভব করে ডেভেলপমেন্ট কী হয়। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার দায়িত্ব আমি পেয়েছি, কাজ করেছি, সেটা ত্রিপুরার মানুষ মূল্যায়ন করবে। আর এখন পার্টি আমাকে মনোনীত করেছে রাজ্যসভার সাংসদের জন্য, তো ভোটের রেজাল্ট আসলে যেটা আমাকে দায়িত্ব দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে, আর সার্বাঙ্গীন বিকাশে ত্রিপুরা রাজ্যের জন্য যেটা করা সেটা আমি নিশ্চিত নিষ্ঠার সঙ্গে তন্মন দিয়ে করব। আর হরিয়ানার প্রভারী হিসেবে কাজ শুরু করে দিয়েছে, অভিজ্ঞতা কি? দেখুন, হরিয়ানা বীরভূমি, কুরুক্ষেত্রের ভূমি, পানিপথের ভূমি, তো সেই ভূমিতে কাজ করার সুযোগ আমাকে রাষ্ট্র অধ্যক্ষ আদরণীয় নাড্ডাজি দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি, যে একটা ছোট্ট রাজ্য থেকে আমরা উঠে আসি, সেখান থেকে প্রথমবারের মতো কাউকে প্রভারী বানিয়ে হরিয়ানার মতো প্রদেশকে দিয়ে দেওয়া সত্তাসীন বিজেপি, সেটা সরকার দুই দুবার সরকার ক্রমাগত ওনারা আমার উপর ভরসা করেছেন, আমি নিষ্ঠার সঙ্গে সেই ভরসাকে যাতে সুদৃঢ় করতে পারি সেই দিশাতে কাজ করা শুরু করেছি, আগামী দিন তাদের আশীর্বাদ দিয়ে কাজ করব।